তুরস্কের জাতীয় সংসদ এবং প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেন, আগামী 14 মে উভয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরদোয়ান বলেন, প্রেসিডেন্ট এবং সংসদ সদস্য নির্বাচনে আমাদের দেশের মানুষ আগামী 14 মে ভোটে যাবে। আল জাজিরার খবরে বলা হয়েছে, দুই দশকের মধ্যে তুরস্কের এই নির্বাচন সবথেকে গুরুত্বপূর্ণ নির্বাচন হতে পারে। এরদোয়ানের দুই দশকের ক্ষমতায় তুরস্ক বেশ কিছু ক্ষেত্রে ঝুঁকির মধ্যে রয়েছে। এদিকে আগামী 14 মে তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে দেশটির 6টি বিরোধী দল জোট গঠন করে, কিন্তু এই জোট বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ানের বিপক্ষে লড়ার জন্য একক প্রার্থী ঠিক করতে পারছিল না। এ নিয়ে তীব্র তর্ক বিতর্কের পর গত সোমবার 6 দলীয় বিরোধী জোটের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামাল কিরিশ দারোগ্লুর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। তিনি তুরস্কে বামদের পিতা হিসেবে পরিচিত। ভর্তি চলছে, ড্রাইভিং শিখুন ঢাকা রহমত ড্রাইভিং ট্রেনিং সেন্টার, ড্রাইভিং শেখার বিশ্বস্ত প্রতিষ্ঠান। যোগাযোগ করুন 01922369594। আমার এখানে অতি যত্ন সহকারে ড্রাইভিং শেখানো হয়, থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। যারা বেকার তারা আমার কাছে আসবেন, খুব ভালো একটা ড্রাইভার আমি মানায় দেবো ইনশাল্লাহ। Am I seeing here to regain his spray? Stop hair loss within 3 days. 3 inches hair growth within 1 month. Grow new hair within 2 months. আমার মতো ঝলমলে ও লম্বা চুল পেতে চাও? ট্রাই করো জাফরান হেয়ার গ্রোথ থেরাপি। To get the original জাফরান oil, don't forget to scan QR code of the security card. Collect today and try it.